হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি নতুন একটি গাড়ি কিনেছেন, সেটা হতে পারে মোটর সাইকেল অথবা সিএনজি অথবা আপনার পার্সোনাল মাইক্রো, তো এটা নিবন্ধন করতে চাচ্ছেন, এই নিবন্ধন ফি কত। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নতুন গাড়ি নিবন্ধন ফি কত এ বিষয়ে একটা আইডিয়া নিব। ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমরা রয়েছি bps.brta.gov.bd/fee-calculator। তো আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, প্রয়োজনে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে অবশ্যই আপনি প্রথমে যেটা করবেন, নিবন্ধিত ইউজার হতে হবে। তো নিবন্ধিত আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে নিবন্ধন করে নেবেন। যাই হোক, আমি ধরে নিলাম আপনি নিবন্ধন করে নিয়েছেন। এখন আপনি জাস্ট ক্লিক করবেন, নিবন্ধিত মোটর যানের ফি নাকি আপনি নতুন মোটর যান নিবন্ধন করবেন। যেহেতু গাড়ি আপনি নতুন কিনেছেন, নতুন মোটর যান নিবন্ধন ফিতে আপনি ক্লিক করে দিবেন। তো ফি প্রথমে আমরা জানবো যে মোটর সাইকেল। ওকে, এখানে মালিকানার ধরন দিয়ে দিবেন। তো অবশ্যই মোটর সাইকেল তো প্রাইভেট হয়, সেক্ষেত্রে আপনি প্রাইভেট সিলেক্ট করে দিবেন। এখানে ধরন দিয়ে দিবেন, তো মোটর সাইকেল তো জেনারেলি টু হুইলার। এখানে আপনি অপশনে দেখবেন যে এখান থেকে সিলেক্ট করে দিবেন মোটর সাইকেল। এখান থেকে ক্লাস সিলেক্ট করে দিবেন যে কত সিসি, 1 থেকে 50, 51 থেকে 25, বা আপনার মোটর সাইকেলের সিসিটা সিলেক্ট করবেন। তো আমার মোটর সাইকেল ধরে নিলাম 100 সিসির, তাহলে আপনি 51 থেকে 125 সিলেক্ট করতে হবে। করার পর এখানে আসন সংখ্যা, তো মোটর সাইকেলের আসন সংখ্যা জেনারেলি দুইটা হয় ড্রাইভার সহ। খালি গাড়ির ওজন তো 100-এর ওজন আছে ধরেন 115 কেজি, বোঝাই করার পরে দুজন মানুষ 70 দুগুণ 140, তো আপনি এটার সাথে যদি 135 অ্যাড করেন তাহলে কত হয়, 250। উৎপাদিত বছর, আপনি মোটর সাইকেলটা নিয়েছেন কোন বছরের, এটা 2021 সালের ধরে নিলাম মডেল, বা 22 সালের মডেল। তারপরে এটা তো অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত গাড়ি বা যেটাই হয় আপনি এখান থেকে সিলেক্ট করবেন, হায়ার পারচেস কিনা সিলেক্ট করবেন, নতুন রেজিস্ট্রেশনের জন্য মালিকানা চেঞ্জ করেছেন কিনা, এগুলো দেওয়ার পরে এখানে সিসি দিয়ে দিবেন যে 100 সিসি। ওকে, আর এখান থেকে রোড ট্যাক্স, কিস্তি, পেমেন্টস, ফার্স্ট ইনস্টলমেন্ট অনলি না ফুল পেমেন্ট, কোনটা করবেন। তো আপনি যদি ফার্স্ট ইনস্টলমেন্ট দেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখানে আপনি কি করবেন, এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট, এখানে ক্যালকুলেট অপশনটিতে ক্লিক করে দিবেন। তখনই আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে চলে আসছে যে ডিজিটাল নাম্বার প্লেট, এটার জন্য আপনার দিতে হবে 2260 টাকা। ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশন ফি, মূল ফি হচ্ছে 2000 টাকা। ডিজিটাল নাম্বার প্লেটের মূল ফি হচ্ছে 2200 টাকা, কিন্তু তার সাথে আরও ব্যাড যোগ হয়ে এখানে রেজিস্ট্রেশন ফি 2818 টাকা। তারপরে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি হচ্ছে 550 টাকা, মূল ফি হচ্ছে 540 টাকা, ইস্যু অফ ট্যাক্স টোকেন হচ্ছে 2000 টাকা, ব্যাড সহ 2300 টাকা। এরপরে সাপ্লিমেন্টারি ডিউটি, এটা হচ্ছে 896 টাকা। তার মানে 100 সিসির একটা মোটর সাইকেল আপনি প্রথম রেজিস্ট্রেশন করতে আপনার 8829 টাকা খরচ হবে। ওকে, যদিও এই টাকা দিয়ে আপনি বিভিন্ন শোরুমে করতে পারবেন না, তো এই পর্যায়ে আমরা 100-এর দেখলাম 125-150-এর একটা 125 সিসির খরচটা আমরা একটু দেখব। তো এটার ওয়েট জানালে একটু বেশি, 120 ও 250 রাখলাম ওয়েটের, আসন সংখ্যা 2, ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে এখন সিকিউরিটি কোডটা দিব। তো ক্যালকুলেটে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফিটা বেড়ে গিয়েছে। আপনার যখন 125 হবে মোটর সাইকেল, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে 10152 টাকা। ওকে, তো এখন আমরা একটু দেখি, যারা ফালসার বা ফালসার অ্যাভোভ কোনো গাড়ি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওটা তো 150 সিসির গাড়ি, 150 সিসির গাড়ির ওয়েট একটু বাড়বে,
140, আর বোঝাই করা দিয়ে দিই 270, দুজন উঠলে। এরপরে ফার্স্ট ইনস্টলমেন্ট, যদি আপনি 10 বছরের ট্যাক্স দেন তাহলে সেক্ষেত্রে অনেক বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে যারা নাম্বার করে প্রথমে ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে থাকে, 2 বছর পরে আবার এটা রিনিউ করে। ওকে, এরপরে ক্যালকুলেটে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 150 150রও আপনার 125-এর যে খরচ, 150 গাড়িরও রেজিস্ট্রেশন খরচ, নিবন্ধন খরচ একই, 10,152 টাকা। তো এই পর্যায়ে আমরা একটা থ্রি হুইলার গাড়ির খরচ জানব। তবে এটা আমি প্রাইভেট গাড়ি দিয়েছি, যদি এটা কমার্শিয়াল হয় অথবা পাবলিক সার্ভিস হয় সেক্ষেত্রে আর অটো টেম্পো দিয়ে দিচ্ছি। একটা টেম্পোর এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন, এটা কি পাবলিক না প্রাইভেট, প্রাইভেট দিচ্ছি। তো ধরলাম যে টেম্পোর ওয়েট হচ্ছে 300 কেজি, আর পাশাপাশি আপনার 300 কেজি, এটা একটা টেম্পোতে আসন সংখ্যা থাকে 6, 6টি বা 10টি। তো এখানে ওয়েট দিয়ে দিবেন, ওয়েট আরও বাড়বে, আমি 600 কেজি দিয়ে দিচ্ছি। উৎপাদিত বছর দিলাম, আর এটা একটা টেম্পোর সিসি হয় কমপক্ষে 200 সিসি। দেওয়ার পরে এখান থেকে যেটা আছে এটা দেওয়ার পরে ক্যালকুলেটে ক্লিক করবেন। এখানে বলছে এই ধরনের গাড়ি অর্থাৎ থ্রি হুইলার অ্যাবভ যদি হয়, বা থ্রি হুইলার যদি হয়, অনেক সময় যে টেম্পোগুলো কমার্শিয়াল হয়ে থাকে, তো এক্ষেত্রে এটা একটা ট্যাক্স টিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি টিন নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি কোড, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে খরচগুলো দিতে হবে। একটা থ্রি হুইলার অটো টেম্পু 6 সিটের গাড়ি আপনি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে খরচ করতে হবে 14,164 টাকা। এখানে ডিজিটাল নাম্বার প্লেটের হচ্ছে 2,260 টাকা। তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পার্সোনাল 4,000 টাকা। ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1,840 টাকা। ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে 550 টাকা। তারপরে ইস্যু অফ ট্যাক্স টোকেন হচ্ছে 4,422 টাকা। এরপরে আছে আপনার ইস্যু অফ ফিটনেস, ফিটনেস আপনারা নিচে জানেন যে থ্রি হুইলারের ফিটনেস লাগে, 1,087 টাকা, টোটাল 14,164 টাকা। এ পর্যায়ে আমরা একটা ফোর হুইলার মাইক্রোবাসের ভাড়া বা রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে সেটা জানবো। গাড়িটা প্রাইভেট দিলাম, এখান থেকে ক্লাস সিলেক্ট করলাম ফোর হুইলার, অথবা আমরা কার দিয়ে দিলাম। কারের বিভিন্ন মডেল আছে এখানে, আপনারটা কোন টাইপের সেটা দিবেন। আমি একটু ট্যাক্সি ক্যাব দিয়ে দেখছি কি অবস্থা। ট্যাক্সি ক্যাবটা কত সিসির আপনার, 1,000 সিসি থেকে 1,300 সিসি, না 1,300 থেকে 2,000 সিসি? তো আমরা এটা মিডিয়াম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ট্যাক্সি ক্যাবের আসন সংখ্যা থাকে ধরেন 4, খালি গাড়ির ওয়েট ধরলাম 500 কেজি, এটা 4 জন বসলে আরও 200 কেজি বেড়ে যাবে, অর্থাৎ 750 দিয়ে দিচ্ছি। উৎপাদন বছর 2022 দিচ্ছি। দেন যেটা করতে হবে, সিসি তো আমরা বললাম যে এটা 1,000 সিসির গাড়ি, সিকিউরিটি কোড দিয়ে দিবেন। করছি, বলছে যে দিস ভেহিকেল ইজ ট্যাক্সেবল, সো একটা টিন নাম্বার দিতে হবে, টিন নাম্বার দিয়ে দিচ্ছি। ফি ক্যালকুলেটে ক্লিক করছি। এখানে নিচের দিকে যখন আমরা আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোর হুইলার একটা ট্যাক্সি ক্যাবের নিবন্ধন ফি প্রায় 54,300 টাকা আপনাকে ব্যয় করতে হবে। সেম, আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা আপনাদের মোটর যান নিবন্ধন ফি আপনারা জানতে পারেন। ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ধরনের ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কোনো ইনফরমেশন, রেজিস্ট্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন জানতে অসুবিধা হলে কমেন্টস করে জানাতে পারেন। ওকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।